হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখাবো বাইকের ফুয়েল ট্যাপ লিভার রিজার্ভ পজিশন এবং অন অফ করার সঠিক নিয়ম, যা অনেকে আমরা তেলের চাবি বলে জানি। যাই হোক, এর সঠিক পজিশন কোনটি, অর্থাৎ কোন পজিশনে গেলে অন হবে, কোন পজিশনে গেলে অফ হবে এবং কোন পজিশনে গেলে তেলের রিজার্ভ থাকবে, এর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আশা করি এই ভিডিওতে ফুয়েল ট্যাপ লিভার বা তেলের চাবি ব্যবহার করার সঠিক নিয়ম সম্পর্কে একদম পরিষ্কার বুঝতে পারবেন। এছাড়াও এই ভিডিওতে জানতে পারবেন ডিসকভার 110 CBS এবং ডিসকভার 125 CBS এই দুটি বাইকের ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি ফুল কত লিটার এবং রিজার্ভ কত লিটার। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক দিন, শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আমরা এখন প্রথমে জেনে নেব ফুয়েল ট্যাপ লিভার বা তেলের চাবি সঠিক ব্যবহার সম্পর্কে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন তেলের চাবির যে পজিশনটি রয়েছে, এই পজিশনে যদি আপনি তেলের চাবিটিকে রাখেন, তাহলে আপনি যখন বাইক রাইড করবেন, আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কে থাকা ফুয়েল শেষ না হওয়া পর্যন্ত চলতে থাকবে। অর্থাৎ বাইকটি চলতে চলতে যে কোনো সময় হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে ফুয়েল শেষ হওয়ার কারণে। অর্থাৎ চাবি এই পজিশনে থাকলে আপনার বাইকের তেলের ট্যাঙ্কে কোনো প্রকার আর রিজার্ভ তেল থাকবে না, সম্পূর্ণ ফুরিয়ে যাবে। বাইকের তেলের চাবির এখন যে পজিশনটি দেখতে পাচ্ছেন, এই পজিশনে রাখলে অফ পজিশন থাকবে, অর্থাৎ ফুয়েল সাপ্লাই সম্পূর্ণ বন্ধ থাকবে, যার কারণে বাইকের ফুয়েল ট্যাঙ্ক হতে আর তেল কার্বোরেটর পর্যন্ত আর আসবে না। আর এই অপজিশনে রাখলে বাইক কেউ স্টার্ট করতে পারবে না, বিশেষ করে বাইক যদি কেউ দীর্ঘদিনের জন্য অফ রোড রাখে, অর্থাৎ বাইক না চালায়, তাহলে তেলের চাবির পজিশন এভাবে অপজিশনে রেখে দেওয়া উচিত। বাইকের তেলের চাবির এখন যে পজিশনটি দেখতে পাচ্ছেন, এই পজিশনে রাখলে অন পজিশন থাকবে, অর্থাৎ এই পজিশনে রাখলে ফুয়েল ট্যাঙ্কে বা তেলের ট্যাঙ্কে তেল রিজার্ভ থাকবে। এক এক কোম্পানির বাইকে রিজার্ভের পরিমাণ এক এক রকম হতে পারে। কোনো কোনো কোম্পানির বাইকে 1.5 লিটার, কোনো কোম্পানির বাইকে 2 লিটার বা 2.5 লিটার, 3 লিটার, অর্থাৎ ট্যাঙ্কের ক্যাপাসিটির উপর নির্ভর করে বা মডেল ভেদে এরকম রিজার্ভের পরিমাণ কম বা বেশি হতে পারে। যাই হোক, এই অন পজিশনে রাখলে তেল রিজার্ভ থাকবে, যার কারণে আপনি যখন কোনো লং ড্রাইভে বের হবেন, তেলের ট্যাঙ্কে তেল ফুরিয়ে এসে যখন রিজার্ভ পরিমাণ হয়ে যাবে, তখনই আপনার বাইকটি বন্ধ হয়ে যাবে। বাইকটি বন্ধ হয়ে গেলে তখন উপরের পজিশনে দিয়ে বাইকটি চালাবেন, কিন্তু খুব দ্রুত তেল সংগ্রহ করবেন, কারণ এই সময় আপনার বাইকে তেলের পরিমাণ খুব কম থাকবে আর যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, আর বন্ধ হয়ে গেলে যে কোনো আপনি ভোগান্তিতে পড়তে পারেন। তেলের চাবির এই পজিশন নিয়ে সংক্ষেপে আপনাদের আমি পুনরায় বলে দিচ্ছি, স্ক্রিনে খেয়াল করুন মনোযোগ সহকারে। উপরে যে পজিশনটি দেখতে পাচ্ছেন, এই পজিশনে রাখলে রিজার্ভের যে তেল আছে সেই তেল একদম ফুরিয়ে যাবে আর যে কোনো সময় আপনার বাইক কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। এরপর তেলের চাপির মাঝামাঝি যে পজিশনটি দেখতে পাচ্ছেন, এই পজিশনে যখন থাকবে তখন অপজিশন থাকবে, অর্থাৎ তেলের সাপ্লাই বন্ধ থাকবে। তেলের চাবি এই অপজিশনে থাকলে বাইক আর কোনোভাবে স্টার্ট করা যাবে না। এরপর স্ক্রিনে যে তেলের চাবির পজিশনটি দেখতে পাচ্ছেন, এই পজিশনে তেলের চাবি রাখলে তেলের রিজার্ভ থাকবে, অর্থাৎ এই পজিশনে রিজার্ভের উপরে যে পরিমাণ তেল থাকবে ঠিক সেই তেল দিয়ে কিন্তু বাইকটি চলবে। যখন এই রিজার্ভ পরিমাণ হয়ে যাবে তখন বাইকটি বন্ধ হয়ে যাবে, আর বাইকটি বন্ধ হয়ে গেলে তখন তেলের চাবিটি উপরে পজিশনে নিয়ে রিজার্ভের তেল দিয়ে তখন বাইকটি চালাতে হবে এবং খুব দ্রুত তেল সংগ্রহ করতে হবে। আশা করি এই ভিডিওতে আপনারা ফুয়েল ট্যাপ লিভার বা তেলের চাবির সঠিক ব্যবহার সম্পর্কে বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ডিসকভার 110 CBS এবং 125 CBS এই দুইটি মডেল বাইকের ক্যাপাসিটি কত, অর্থাৎ ফুয়েল ট্যাঙ্কের ফুল ক্যাপাসিটি কত এবং রিজার্ভ পজিশনে কতটুকু ফুয়েল থাকে। আমি এখন আপনাদের সেই বিষয়টি জানিয়ে দেব। স্ক্রিনে মনোযোগ সহকারে খেয়াল করুন, ডিসকভার 110 CBS এই মডেলটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি ফুল 8 লিটার্স, ডিসকভার 125 CBS এই মডেলটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি ফুল 8 লিটার্স, ডিসকভার 110 CBS এই মডেলটির রিজার্ভ হচ্ছে 2.3 লিটার্স, ডিসকভার 125 CBS এই বাইকটির রিজার্ভ হচ্ছে 2.3 লিটার্স, ডিসকভার 110 CBS এই বাইকটির ইউজেবল রিজার্ভ হচ্ছে 1.5 লিটার্স, ডিসকভার
125 CBS এই বাইকটির ইউজেবল রিজার্ভ হচ্ছে 1.5 লিটার। আশা করি আপনারা ডিসকভার 110 CBS এবং ডিসকভার 125 CBS এই দুইটি মডেল বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি, ফুল রিজার্ভ এবং ইউজেবল রিজার্ভ সম্পর্কে অবগত হয়েছেন। আপনাদের যদি ভিডিওটি সম্পূর্ণ ভালো লাগে অবশ্যই আপনার কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওতে এখনই একটি লাইক দিন, শেয়ার করতে ভুলবেন না। আর এই ভিডিওতে আমি দুইটি বিষয় নিয়ে আলোচনা করেছি, একটি হচ্ছে ফুয়েল ট্যাপ লিভার অর্থাৎ তেলের চাবি, আরেকটি হচ্ছে ডিসকভার 110 এবং 125 CBS বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি সম্পর্কে। এই বিষয় সম্পর্কে যদি কোনো ধরনের আপনাদের কাছে কোশ্চেন বা কোনো ধরনের মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই ধরনের ভিডিওগুলো কন্টিনিউ হওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর বাইকের অন্যান্য গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখে নেবেন। আর আমাদের চ্যানেল পেজেও ভিজিট করতে পারেন, সেখানে প্লে লিস্ট রয়েছে, সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন। ভালো থাকবেন, ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।